নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে শেষ, তার একটা নমুনা আপনাদের আমি দেখাচ্ছি। পাশের পোস্টারটার দিকে খেয়াল করুন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে স্নাতক স্তরে 97% পড়ুয়া ফেল করেছেন, ঠিক মতো খাতা দেখা হয়নি বলছেন পড়ুয়ারা। কেন বলবেন না? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ কথাটা আমি কিছুদিন আগে বলেছিলাম, কিন্তু মানুষ অত চিন্তিত বলে আমার ঠিক মনে হয় না। কেন জানি না, আপনাদের মনে আছে সম্ভবত, দিদিমণি ক্ষমতায় আসার কিছুদিন পরেই সগর্বে মঞ্চে ঘোষণা করেছিলেন যে আমি এসেই স্কুলে নাম্বার সব বাড়িয়ে দিতে বলেছি, কারণ সিবিএসই আইসিএসই বোর্ডের ছেলেমেয়েরা অনেক বেশি নাম্বার পায়, আর আমাদের ছেলেমেয়েরা নাম্বার কম পায় বলে তারা সর্বভারতীয় পরীক্ষাগুলোতে বসতে পারে না। তারা যাতে পরীক্ষায় বসতে পারে সেজন্য আমি নাম্বার বাড়িয়ে দিতে বলেছি। মুখ্যমন্ত্রীর পাণ্ডিত্যটা দেখুন, তার বোধশক্তিটাও দেখুন, যে ছেলেমেয়েকে নাম্বার বাড়িয়ে দিলেই তার মেধাটা বেড়ে যাবে। বিস্মিত হচ্ছেন না শুনে? আমার তো হতবাক লেগেছিল শুনে কথাটা, যে একটা ছেলেমেয়ের, সমস্ত ছেলেমেয়ের, একটা নয় সমস্ত ছেলেমেয়ের যদি নাম্বার বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি তার মেধা বেড়ে গেল? সিবিএসই আইসিএসই বোর্ডের ছেলেমেয়েরা নাম্বার বেশি পায়, তারা পড়াশোনাটাও করে, সেখানে শিক্ষকরাও লেখাপড়া শেখান, সেটা তো মাথায় রাখতে হবে। আমার স্কুলগুলোতে কি শিক্ষা দেয়া হয় সেইটা আগে দেখা দরকার। ছেলেপুলের নাম্বার কম পাচ্ছে কেন, অর্থাৎ শিক্ষা ঠিক মতো হচ্ছে না, সেই জন্য তাহলে তো ব্যবস্থা শিক্ষক শিক্ষিকাদের ওপর নেওয়ার দরকার ছিল, যে আপনারা কি কেমন করে পড়াচ্ছেন যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা নাম্বার কম পাচ্ছে, ব্যাপারটা তাই তো হওয়া উচিত ছিল। তা না করে আমি উল্টোটা করলাম, নাম্বার বাড়িয়ে দিন, তা শিক্ষক শিক্ষিকারা কি কি করবেন? শিক্ষক শিক্ষিকারা তারা করলেন কি, যে 50 পাওয়ার যোগ্যতাকে 75 দিয়ে দিলেন, যে 80 পাওয়ার যোগ্যতাকে 95 দিয়ে দিলেন, বিরাট নাম্বার হয়ে গেল। এইবার তারা সব গিয়ে সর্বভারতীয় পরীক্ষায় বসতে লাগলো, বসলো। সেখানে পরীক্ষায় বসে সেখানে তো পরীক্ষা দিতে হবে, সেখানে সিবিএসই আইসিএসই বোর্ডের যে সমস্ত ছেলেমেয়েরা নাম্বার বেশি পায় তারাও বসেছে, আবার আমিও বসেছি, কারণ আমারও নাম্বার বেশি আছে, কিন্তু আমার মেধা কি ওদের সমান? অর্থাৎ আমি কি কোয়ালিফাই করতে পারবো? এইটা কেউ বুঝতে পারলেন না, অথবা বুঝেও বুঝলেন না, অথবা ইচ্ছাকৃতভাবে করেছেন বলা যায়, কারণ সমস্ত ছেলেমেয়ের মনটা আমি পেয়ে গেলাম, তারা সবাই আমাকে সমর্থন করলো, আমাদের নাম্বার এবার বেশি হবে, খুব খুশি তারা, তাদের যে তাদের ভোটাধিকার হয়ে যেতে যাদের গেছে তারা তো মহানন্দে দিদিকে ভোট দিয়ে দেবেন। আর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ফেল করেছে বলে দিদির যে বিশ্বস্ত সৈন্যবাহিনী তৃণমূল ছাত্র পরিষদ, তারা বলেছে এ ফলাফল প্রত্যাহার করতে হবে, মানে বাতিল করে দিন, যে নতুন করে দিন, তার মানে কলেজ লেভেলে গিয়েও নাম্বার বাড়িয়ে টাড়িয়ে ক্রেস ট্রেস দিয়ে যা হোক করে তুলে দিন। একেবারে সোনায় সোহাগা যাকে বলে, অর্থাৎ সে গ্রাজুয়েট হয়ে বেরিয়ে এলো, ঘোড়ার ডিমও শিখলো না। কি অদ্ভুত চলছে বাংলা, ভাবলে অবাক লাগে না আপনাদের? বিস্ময় জাগে না? আমার তো ভীষণ বিস্ময় জাগে, এ কি বাংলা দেখছি।
যাদের যারা শুনছেন তাদেরকে বলি, বেশি কিছু দূর যেতে হবে না। আপনার বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে আমাদের সরকারি স্কুল থেকে পড়াশোনা করে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে, তাকে বলুন যে তুই একটা চিঠি চেয়ারম্যান হোক, পঞ্চায়েত প্রধান হোক, যাকে হোক, ইংরেজিতে লিখে দে যে আমাদের এখানকার রাস্তাঘাট খুব খারাপ, এগুলো একটু সংস্কার করার ব্যবস্থা করা হোক। এবার দেখুন তার কেঁদে ফেলার মতো অবস্থা হয় কি না হবে। সে পারবে না। কেন পারবে না? আমি ব্যাংকে গিয়ে দেখেছি ছাত্রছাত্রীরা অ্যাকাউন্ট খুলতে এসেছে, ব্যাংকের সামান্য ডিপোজিট ফর্মটা সে পূরণ করতে পারছে না। সে নাকি মাধ্যমিক পাশ করে এসেছে। অবাক কাণ্ড! আমরা যখন পরীক্ষা পড়াশোনা করতাম বা পরীক্ষা দিয়েছিলাম, সে সময় মাধ্যমিক ছিল না, ছিল স্কুল ফাইনাল। তা আমরা স্কুল ফাইনাল পাশ করার পর আমাদের অনেক ছেলে মেয়েই কিন্তু একটা চিঠি চেয়ারম্যানকে ইংরেজিতে লিখে দিতে পারত, সেইটুকু শিক্ষা তারা পেত। তা দিদি স্কুলের নাম্বার বাড়িয়ে দিতে যে বললেন, তা না বলে তার তো উচিত ছিল যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা নাম্বার কম পাচ্ছে কেন সেটা দেখার, তাহলে স্কুলের শিক্ষকরা ঠিকমতো পড়ান তো, সেইটা তদন্ত করার একবার। আর দিদিমণি যদি হিম্মত থাকে তাহলে আমি একটা প্রস্তাব দিচ্ছি, প্রস্তাবটা গ্রহণ করলে বাধিত হব। এই প্রস্তাবটা হচ্ছে, আপনি সমস্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকার একটা পরীক্ষা নিন, বলুন যে তোমাদের মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র দেওয়া হবে, তোমরা পরীক্ষায় বসে পাশ করতে পারো কিনা আমরা দেখব। নিন তো পরীক্ষা একটা দেখি। শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদেরই পরীক্ষা নিন, তাদেরকে বলুন যে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক লেভেলের পরীক্ষায় তোমাদের বসতে হবে, এবং যে পাশ করতে পারবে না তাকে আমরা শিক্ষকতা থেকে অব্যাহতি দিয়ে দেব। বলুন এই কেমন ক্ষমতা আছে আপনার? দিদি ইচ্ছা করে করছেন কিনা আমি জানি না, কারণ শিক্ষার মান যদি নামিয়ে দেওয়া যায় তাহলে একটা বিশাল সুবিধা আছে। সুবিধাটা কি আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন। সুবিধাটা হচ্ছে, মানুষ যদি শিক্ষা ঠিকমতো না পায় তার বোধশক্তিও ঠিকমতো জন্মায় না, সে সব কিছু বুঝতে শেখে না। সব ঠিকঠাক বুঝতে না শিখলে তাকে যা খুশি বোঝানো আমার পক্ষে সম্ভব। যেমন ধরুন একজন শিক্ষক, একটা ছেলে বা একটা মেয়ে লেখাপড়া শিখলো, গ্র্যাজুয়েট হলো, হয়ে তার অধিকার কী, তার দাবি কী, এগুলো সে বুঝতে শিখবে। একটা দেশের প্রধান তার দায়িত্ব কী, এগুলো বুঝতে শিখবে। আর বুঝতে শিখলেই সে দাবি করতে আরম্ভ করবে। আর যদি বুঝতে না শেখে তাহলে মাসে 1000-1500 অনুদান দিলেই তারা যথেষ্ট খুশি হবে, কারণ তার বোধই তো নেই যে আমার আমার অধিকারটা কতটুকু, আমার দাবিটাই বা কতটুকু। তাহলে আমার একটা বিশাল সুবিধা, আমি সামান্য কিছু অনুদান দিয়ে ভোটটা নিয়ে নিতে পারবো আর ক্ষমতায় টিকে থাকতে পারবো। এই সুবিধাটা কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারলে শাসকের লাভ আছে, কিন্তু আপনাদের যে সমূহ ক্ষতি সেটা আপনারা কবে বুঝতে শিখবেন আমি জানি না। এটা কিন্তু বাঙালি জাতির পক্ষেই লজ্জার, এবং জাতিটা ক্রমশ নিচে নামবে। সমগ্র ভারতবর্ষে একসময় বাঙালি সর্বোচ্চ আসনে ছিল বুদ্ধিমত্তার ব্যাপারে, সেইটা সর্বনিম্ন স্তরে নেমে আসবে, সেটা খুব গৌরবের হবে কি? ভালো করে ভাবুন, শাসক ইচ্ছাকৃতভাবে এটা করছেন কি না। কোথাও কোনো লাগাম নেই, কোথাও কোনো শৃঙ্খলা নেই, যার যা খুশি করছেন। এই সম্প্রতি গতকালই আমি একজনের মুখে শুনলাম, প্রধান, তিনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, বললেন আমি সকাল 9টার সময় যাই, সন্ধ্যে পর্যন্ত আমার থাকতে হয়, আমি
ছুটি পায় না বা সময় পায় না। কেন না, তিনজন শিক্ষক সমস্ত ক্লাসগুলোকে নিতে হয়, তার মধ্যে অধিকাংশ শিক্ষক ক্লাসে যেতে চান না, কিছু বলারও নেই। আমি বললাম কেন ডিআইটিআইকে বলতে পারেন না যে এরকম হচ্ছে, শিক্ষকরা অসহযোগিতা করছেন, বলে বলেও কিছু লাভ হবে না। তার মানে বুঝতে পারছেন শৃঙ্খলাটা কোথায় আছে? শৃঙ্খলা নেই। যিনি যাচ্ছেন না তার খুঁটির কোনো একটা জোর আছে, তিনি জানেন যে আমার কিছু করতে পারবে না, তাই তিনি যাচ্ছেন না। আবার সেরকম হলে ওই সেই এই সম্প্রতি একটা স্কুলে দেখলেন না, টিচারকে ধরে মেরে দিয়েছে আর এক শিক্ষক, দুমদাম করে পিটিয়ে দিয়েছে। অতএব সে প্রধান শিক্ষককে তারা ধরে পিটিয়েও দিতে পারে। এই জায়গায় শিক্ষক শিক্ষক নেমে এসছেন, তাহলে ছাত্রছাত্রীরা কোথায় নামবে সেইটা ভাবুন, আপনারা একটু ভাবতে শিখুন। আপনি নাগরিক হিসেবে আপনার যে দায়িত্বটা আছে সেটা ভাবতে শিখুন। জাতিটার মেরুদণ্ড ভেঙে দেবেন না আপনারা, আপনারা ভেঙে দিচ্ছেন। আপনি আমি শাসককে দোষ দেব না, শাসককে রেখেছে কারা? আপনারাই তো। আপনারা যে শাসককে রেখেছেন, তিনি দেশটাকে সর্বনাশের পথে যদি নিয়ে যান, তাহলে আপনি সেটা মুখ বুঝে দেখবেন। যাই হোক, আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আর বেশি কিছু বললাম না, এখানেই থামলাম। আপনাদের ভাবতে বলে এখানেই থামলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।